নমস্কার বন্ধুরা, আমার আজকে আমি একটা খাওয়ার মেনু চলে এসেছি। তা কী কী পদ নিয়ে খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিও চাল থাকুন। ভাত নিয়েছি, লেবু নিয়েছি, এখানে আলু পোস্ত বানানো হয়েছে সেটা নিয়েছি, এখানে মসুর ডাল আছে, এখানে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করা হয়েছে সেটা নিয়েছি, আর নিয়েছি পালং শাকের লাবড়া। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করে আপনার সঙ্গে থাকুন। প্রথমে আমি শাক দিয়ে খেয়ে নিচ্ছি, পালং শাক। লেবু খাবো তো কি ভালো লাগে পালং শাক খেতে। শীতকালে তো পালং শাক খাই, কিন্তু এই সময় খেতেও খুব ভালো লাগছে পালং শাকটা। শীতকালে তো সিম টিম দেওয়া যায়। আজকে আমি কুমড়ো বেগুন আলু দিয়ে করেছি, তাও খেতে ভালো হয়েছে। খুব ভালো হয়েছে পালং শাকটা। এবার খাবো আমি ডাল দিয়ে। ডালটা না উপরে জলটা চলে আসে। নিয়ে নিচ্ছি নুন, লেবু খেলে একটু নুন নিতেই হবে, আর লেবু নিচ্ছি। এই ডাল দিয়ে আমি আজকে আলু পোস্ত দিয়ে খাবো। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তার মধ্যে এত ভ্যাপসা গরম চেয়েছে, কিন্তু এরকম এরকম হালকা হালকা খাওয়াটা খুব ভালো লাগছে। বেশি রিচ করে খাওয়াটা ঠিক না।
ভালো লাগলো ডাল দিয়ে মেখে পোস্ত দিয়ে খেতে। এবার খাবো আমি মুরগি মাংসের ঝোল দিয়ে, হালকা পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি। সিম্পল একটা পাতলা দেবো, কিন্তু খেতে ভালো হয়েছে।
খাওয়া দাওয়ার মধ্যে একটা তৃপ্তি জানা চাই। এই রান্নাবান্নাগুলো খুব হালকা পাতলা হয়েছে আর খুব তৃপ্তি সহকারে আমি খেয়েছি, খুবই ভালো লাগলো। একদম সিম্পল রান্না, বেশি খুব একটা তেল ঝাল না, খুবই তৃপ্তি করে খেলাম। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।